হাই ফ্রেন্ডস, রেজোনেন্স নিয়ে কিছু ডিসকাশন বাকি আছে, সেগুলো আজ একটু সেরে ফেলি একটু একটু করে। তো দেখো, রেজোনেন্সের শর্টকাট দেখিয়েছি, পুরোটা দেখিয়েছি কিভাবে রেজোনেন্স হয়, আজকে আরেকটু ইলাবোরেটলি বলবো। এই কম্পাউন্ডটা তোমরা সবাই জেনে গেছো, কম্পাউন্ডটাকে ফেনল বলা হয়। তো কম্পাউন্ডের মধ্যে রেজোনেন্স কোথা থেকে হয়, হায়ার ইলেকট্রন ডেন্সিটি থেকে লোয়ার ইলেকট্রন ডেন্সিটি থেকে ইলেকট্রন ফ্লো করে। সিম্পল, তো হায়ার থেকে লোয়ার যখন ইলেকট্রন ফ্লো করে তোমাকে হায়ার ইলেকট্রন ডেন্সিটি খুঁজে বের করতে হবে। তাহলে অক্সিজেনের কাছে দুটো লোন পেয়ে থাকার জন্য এখানে হায়ার ইলেকট্রন ডেন্সিটি আছে, তাহলে এখান থেকে ইলেকট্রন ফ্লো করবে, করে এই বন্ড ফর্মেশন হবে, সঙ্গে সঙ্গে এই বন্ডটা খুলে কোথায় চলে আসবে, এই অ্যাঙ্গেলে চলে আসবে, যে রুলটা আমি আগেও শিখিয়েছি, অ্যাটমে চলে আসবে, অ্যাটম থেকে বন্ডে ইলেকট্রন যাচ্ছে, বন্ড থেকে অ্যাটমে যাচ্ছে, এত সিম্পল। তো এগুলো তো আমরা সব শিখে গেছি এবং এর কতগুলো রেজোনেটিং স্ট্রাকচার আমরা সবই আমরা জানি এবং এর শর্টকাট কি করে করতে হয় সেটাও আমরা শিখেছি। আজকে আমরা একটা নতুন জিনিস শিখবো, কি শিখবো দেখো, এই যে ওই যে গ্রুপটা আর এখানে এই বেনজিন রিংটা আছে, বেনজিন রিংটাকে বলা হয় একটা ফিনাইল, কারণ এটা ওই যে সাথে অ্যাটাচ আছে। যদি একা বেনজিন থাকতো তাহলে ওটাকে আমরা বেনজিনই বলবো, কিন্তু বেনজিনের সাথে যদি কোনো কিছু অ্যাটাচ থাকে তাহলে বেনজিনটাকে আমরা তখন ফিনাইল বলবো। দুটোর মধ্যে ডিফারেন্স কি ভালো করে বুঝে নাও, পরে পরে আর এটা নিয়ে কোনো কনফিউশন যেন না থাকে। দেখো এখানে সিক্স কার্বন আছে, হাইড্রোজেনও সিক্স আছে, তাই জন্য এটাকে আমরা বলবো বেনজিন। ক্লিয়ার, বুঝতে পারছো? কিন্তু যদি এটার সাথে কিছু অ্যাটাচ থাকে, ধরো সাপোজ এগুলো সব হাইড্রোজেন, তো সবই হাইড্রোজেন, ছটাই হাইড্রোজেন, কিন্তু যদি তোমরা একটা হাইড্রোজেনে জায়গায় অন্য কোনো একটা গ্রুপ চলে যাবে, অন্য একটা গ্রুপ চলে যাবে, তাহলে কি আমার কাছে C6H6 আছে না? এখন আমার কাছে C6H5 আছে, তাহলে এইটাকে এখন আমরা বলবো ফিনাইল। ডিফারেন্সটা বোঝা গেছে? C6H5 হয়ে গেলে সেটাকে আমরা বলে দিচ্ছি ফিনাইল, আর যতক্ষণ সেটা C6H6 আছে ততক্ষণ আমরা সেটাকে বলছি C6H5 হয়ে গেছে, ততক্ষণ আমরা এটাকে বলছি বেনজিন। তাহলে দুটোর মধ্যে ডিফারেন্সটা বুঝো, এটা সবারই কনফিউশন আছে, ফিনাইল লিখবো না বেনজিন লিখবো আমি বুঝতে পারছি না। আইবিসি করার সময় আমরা দেখতে পাবো এই প্রবলেমটা তোমরা ফেস করবে, তো আগে থেকেই বলে দিচ্ছি। তো ছটা কার্বন দেখতে পাচ্ছ, হাইড্রোজেন ছটা আছে, দিস ইজ আওয়ার বেনজিন, দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন বেনজিন এন্ড ফিনাইল। আজকে বোঝা গেছে? তাহলে এখানে আমি এটাকে বলতে পারি ফিনাইল, ফিনাইলের সাথে ওইচ আছে, তাহলে ফিনাইল তার সাথে ওইচ আছে, তাহলে ফিনাইল অল বলি, ফিনাইলের অল, তাহলে এটাকে শর্টে বলা হয় ফেন অল। আই থিঙ্ক নামটা কি করে এসে বুঝতে পেরেছো, ফিনাইল রিং এর সাথে অ্যালকোহল রয়েছে তাই এটাকে আমরা বলছি ফিনাইল অল, শর্টে ওটাকে বলছি ফেন অল। আই থিঙ্ক বুঝেছো কিভাবে নমিনেটেড হয়। এবার চলে আসছি, এই ফেনলের দুটো পার্ট রয়েছে, একটা হচ্ছে ফিনাইল রিং, একটা হচ্ছে অ্যালকোহল, এটা হচ্ছে ওইচ। এখন আমাকে দেখতে লাগে যে ওইচ কি ইলেকট্রন ডেন্সিটি অ্যাকসেপ্ট করছে না ডোনেট করছে, বুঝতেই পারছো, দেখতে পাচ্ছ, ডোনেট করছে। ডোনেট করলে কেমিস্ট্রিতে সেটাকে কি এফেক্ট বলা হয়, পজিটিভ, যে ডোনেট করে দেবে সে পজিটিভ এফেক্ট স্টোর করবে। এর আগে তোমরা ইন্ডাকটিভ শিখেছো, ইন্ডাকটিভ এফেক্ট আমি সেম বলছি, কেউ যদি ইলেকট্রন ডেন্সিটি ডোনেট করে তাহলে সেটাকে আমরা বলবো পজিটিভ ইন্ডাকটিভ এফেক্ট, যদি সিগমা বন্ডের থ্রু ইলেকট্রন ডেন্সিটি ডোনেট, কিন্তু এখানে সিগমা বন্ডের থ্রু ইলেকট্রন ডেন্সিটি ডোনেট হচ্ছে না, এখানে পাই বন্ডের থ্রু ইলেকট্রন ডেন্সিটি ডোনেট হচ্ছে, তাই না? লুজলি বাউন্ড যে ইলেকট্রনটা আছে সেটা এখানে চলে এলো, সঙ্গে সঙ্গে এখান থেকে পাই বন্ডটা সেটি এখানে চলে এলো, তাহলে পাই বন্ডের ভেতরে ইলেক্ট্রন ডেন্সিটি শিফটিং হচ্ছে, তাই জন্য এই এফেক্টটা কি আমরা ইন্ডাকটিভ এফেক্ট বলবো না, এটা রেজোনেন্স এফেক্ট অর মেসোমেরিক এফেক্ট। এবং যারা ইলেকট্রন ডেন্সিটি ডোনেট করছে, যেরকম ওইচ, যেটা আমরা দেখি ওইচ এর ইলেকট্রন ডেন্সিটি বেনজিন রিং এর দিকে চলে আসে, তাই না? ওইচ থেকে ইলেকট্রন এসে বেনজিন রিং এর দিকে শো চলে আসে, তাহলে আমি কি লিখবো, ওইচ গ্রুপ শোস প্লাস এফেক্ট, পজিটিভ এফেক্ট, পজিটিভ রেজোনেন্স এফেক্ট, ইট শোস পজিটিভ রেজোনেন্স এফেক্ট, দ্যাট ইজ প্লাস আর, আর রিপ্রেজেন্ট রেজোনেন্স। ক্লিয়ার? তাহলে ওইচ গ্রুপটা কি করছে, পজিটিভ ইন্ডাকটিভ এফেক্ট শো করছে, ওইচ গ্রুপ শোস পজিটিভ ইন্ডাকটিভ এফেক্ট। মাথায় রাখতে হবে কম্পাউন্ডের দুটো পার্ট, একটা ওইচ পার্ট, একটা ফিনাইল পার্ট। ক্লিয়ার? তাহলে একজন যদি ডোনেট করে একজন অ্যাকসেপ্ট করবে, তাহলে এখানে ফিনাইল পার্টটা কি করছে দেখো, দিস ইজ আওয়ার ফিনাইল, ফিনাইল পার্টে বাকি ওইচ বাদ দিয়ে বাকিটা ছিল সেটাকে ফিনাইল বলছি, তাহলে ফিনাইল গ্রুপ শোস কি এফেক্ট নিচ্ছে, অ্যাকসেপ্ট করছে, তাহলে ইট শোস নেগেটিভ রেজোনেন্স।
পজিটিভ রেজোন্যান্স ইফেক্ট কি নেগেটিভ রেজোন্যান্স ইফেক্ট কি এরা एग्जांपल দিয়ে দেয় তাহলে তোমরা নিশ্চয়ই বুঝে যাবে যে কি পজিটিভ কি নেগেটিভ ইফেক্ট শো করছে এটা যেটা একটা আরেকটা জিনিস আমি কম্পিটিশনের মধ্যে আছি নরমাল একটা বিজনেস সাথে কম্পেয়ার করছি নরমাল একটা বিজনেস দেখো এই বেনজিনিং এর ভিতরে তিনটে পাই বন্ড আছে ইট মিন্স 6 পাই ইলেকট্রন আছে 6 পাই ইলেকট্রন এর ভিতর আছে এর ভিতরে ফিনলের যে ফিনাইল রিং তার ভিতরে 6 পাই ইলেকট্রন আছে দুটোতেই 6 পাই ইলেকট্রন তার মানে কি দুটোরই ইলেকট্রন ডেনসিটি সেম ইলেকট্রন নে যে প্রেসার দুটো রিং এর ভিতরে মনে করে এটা একটা ঘট জাস্ট এর ভিতরে দুটোর ভিতরে কি ইলেকট্রন ডেনসিটি সেম আছে একটা ভেসেল একটা ভেসেল একটা ভেসেল এই ভেসেলের ভিতরে দুটোর মধ্যে কি সেম অ্যামাউন্ট অফ ইলেকট্রন আছে ডেনসিটি কি দুটোই সেম না কেন সেম না দেখো এর সাথে কি অ্যাটাচ নেই তার এর কোনো সাইডে কোনো ইফেক্ট নেই এর কাছে কিন্তু এখানে ওই দুটো অ্যাটাচ আছে ওই দুটো রেকর্ডিং করলাম কি করে ইলেকট্রন ডেনসিটি ডোনেট করে টুয়ার্ডস ফিনাইল রিং তাহলে এই ইলেকট্রন ডেনসিটি এর তুলনায় অনেক বেশি ক্লিয়ার বিকজ ওই দুটো ইনক্রিজেস দা ইলেকট্রন ডেনসিটি টুয়ার্ডস ফিনাইল রিং তাহলে এটা একটা হয় এটা লিখবে ওই দুটো যেটা করছে সেটা কি করছে ইনক্রিজ করছে ইলেকট্রন ডেনসিটি খুব ইম্পর্টেন্ট ইনক্রিজেস দা ইলেকট্রন ডেনসিটি ইনক্রিজেস দা ইলেকট্রন ডেনসিটি ইনক্রিজেস দা ইলেকট্রন ডেনসিটি ই ডেনসিটি অফ ফিনাইল রিং দ্যাটস হোয়াই আমি বলবো এর ভেতর ইলেকট্রন অ্যাবান্ডেন্স অনেক বেশি রাদার দ্যান সিম্পল বেনজিন যেটা আছে না সেজন্য তোমাকে মানে কম্পেয়ার করতে তাহলে কোন লিংকটা অ্যাক্টিভেটেড থাকবে এবার অ্যাক্টিভেশনটা কার প্রতি অ্যাক্টিভেশন টুয়ার্ডস হুইচ এলিমেন্ট কার প্রতি অ্যাক্টিভেশন আমরা করছি আমরা এদের অ্যাক্টিভেশন দেখার চেষ্টা করছি ইলেকট্রোফাইলে দ্য অ্যাক্টিভেশন টুয়ার্ডস ইলেকট্রোফাইল ইলেকট্রোফাইল এর আগে আমরা বলেছি একটা এক্সাম্পল বলো তোমরা ইলেকট্রোফাইলের একটা এক্সাম্পল দাও ইলেকট্রোফাইল এর এক্সাম্পল দাও অনেক বড় এক্সাম্পল দিচ্ছি আমরা ঠিক মিথাইল CH3+ ইলেকট্রোফাইল হতে পারে NO2+ ইলেকট্রোফাইল হতে পারে যেকোনো কিছু মাথায় পজিটিভ মানে তো ইলেকট্রোফাইল তাহলে ধরো এই ইলেকট্রোফাইলগুলোকে আমি এর মধ্যে ছুটে দিচ্ছি এর মধ্যে ছুটে দিচ্ছি এই দুজনের মধ্যে কি আগে কি ইলেকট্রোফাইলটাকে ক্যাচ করবে কি আগে ছড়বে ইলেকট্রোফাইলটাকে ভালো করে বুঝো ইলেকট্রোফাইল মানে পজিটিভ মানে ইলেকট্রন নেই ইলেকট্রন ডেনসিটি নেই তাহলে পজিটিভ কি ধরবে যার ভিতরে বেশি অ্যামাউন্টে নেগেটিভ আছে সেই রিংটাই ধরবে ওকে এই দুটো রিং এর মধ্যে কার ভিতরে ইলেকট্রন ডেনসিটি বেশি তোমরা জেনে গেলে কি ফেনলের ফেনলের রিং এর ইলেকট্রন ডেনসিটি বেড়ে গেছে বাই দা প্লাস আর এফেক্ট অফ দা ওএইচ গ্রুপ বাই দা প্লাস আর এফেক্ট অফ দা ওএইচ গ্রুপ তাহলে এই রিংটার ইলেকট্রন ডেনসিটি বেশি তাহলে এর ক্ষমতা বেশি দ্যাটস হোয়াই ইট ইজ মোর অ্যাক্টিভেটেড রিং তাহলে এ এই ইলেকট্রোফাইল গুলোকে অনেক আগে ক্যাচ করবে তাহলে আমরা কি লিখবো পয়েন্ট এত সহজ সহজ দ্যাট ফেনল এই দুজনের মধ্যে কম্পেয়ার করছি ঠিক আছে এটা ভার্সেস এটা করছি এদের মধ্যে কম্পিটিশন এদের মধ্যে কম্পিটিশন হচ্ছে এটা ভার্সেস লিখবে ফেনল দের জন্য কি হচ্ছে ফেনলের যে ওই গ্রুপ আছে ওই গ্রুপ কি করেছে সেটা লিখবো ওই গ্রুপ অ্যাক্টিভেটস দা ফিনাইল রিং অ্যাক্টিভেট করে দিচ্ছে ফিনাইল রিং বা তুমি বলতে পারো দা ফিনাইল রিং ইজ অ্যাক্টিভেটেড বাই দা প্লাস আর এফেক্ট অফ দা ওই গ্রুপ এটা বলতে পারো তাহলে বলতে পারি Phenyl ring is activated towards electrophile. Towards electrophile. এই অ্যাক্টিভেশনটা কিসের জন্য বলো? This activation takes place due to the this activation happens due to the Plasar effect. This is the most important effect. Plasar effect of OH group increases the electron density of the phenyl ring and it activates the phenyl ring. That's why phenyl ring is more activated towards these electrophiles rather than benzene. এটা হচ্ছে question. আমি question solve করবো তার থিওরিটা বলে নেব। I think বুঝতে পারছো কিভাবে আমরা question আসলে কিভাবে solve করবো বলে দেবে। Compare the activity of these two structures towards electrophile. Clear? এবার এর থেকে একটু ডিবেট উপর কত বুঝে গেলাম এটা যথেষ্ট ডিপ এর থেকেও ডিবেট করতে থাকবে
ইলেকট্রোফাইল আসছে, যে কোনো জায়গায় চলে আসবে। এই যে ফিনাইলিন আছে, এই যে ফিনাইলিনে ছটা কার্বন আছে, বেনজিনে এখানে ফিনাইলিনে পাঁচটা কার্বন আছে, প্রত্যেকটা কার্বনে কি আসার পসিবিলিটি আছে, কোথায় কোথায় আসার পসিবিলিটি আছে সেটা আমরা এখন চেক করব। ঠিক আছে, পয়েন্টগুলো খুব ইম্পর্টেন্ট। খাতা খাতা নিয়ে বসবে, যখনই ভিডিও দেখছো একটা কপি নিয়ে বসবে, ঠিক আছে, কপি পেন সাথে থাকবে, যে যে পয়েন্টগুলো বলবো সেগুলো লিখবে, একবারে জায়গায় দুবার তিনবার লিখবে, না লিখলে কিন্তু অর্গানিক কোনোদিনই মেমোরিতে আসবে না। এটা ক্লাস 10 লেভেল না যে আমি পড়ে পড়ে সব শিখিয়ে আমাকে লিখতে হবে, ছবি আঁকতে হবে, ড্র করতে হবে। ঠিক আছে, চলো তাহলে আমি রেজোনিং স্ট্রাকচারগুলো একটুখানি দেখি। ক্লিয়ার, রেজোনিং স্ট্রাকচার এই যে ফার্স্ট রেজোনিং স্ট্রাকচার যেটা হবে, দেখো এর মধ্যে শিখেছি ফার্স্টে কিছু আমাকে হলো হেক্সাগন ড্র করে নিতে হয়, মানে হলো কিছু হেক্সাগন ড্র করে নিই, ব্যাপারটা অনেক সিম্পল হয়ে যাবে, শর্টকাটে চলে আসবে। বাকি যা ছিল তাই রাখবো, ও ছিল এই ছিল, ও ডোনেট করছে ইলেকট্রন দিয়েছি, তাহলে ওই মাথায় একটা পজিটিভ চার্জ হয়ে যাবে, আর এখানে একটা নিউ বন্ড ফর্ম করবে, আর বাদবাকি যে বন্ডগুলো ছিল সেগুলো আমরা এখানে দিয়ে দেবো। প্রথম স্ট্রাকচারটা করতে একটু জাস্ট সময় লাগে, তারপর এগুলো কোনো ব্যাপার না। আর দুটো স্ট্রাকচারের মাঝখানে আমরা একটা ডাবল হেডেড অ্যারো দেবো, ডাবল হেডেড দুটো মাথা থাকবে, আর নাম্বারটি হবে 1, 2, 3, 4, 5। তাহলে বুঝে গেলে অ্যাটম টু বন্ড, বন্ড টু অ্যাটম ইলেকট্রন ফ্লো করে গেছে। নাও আমাদের নেক্সট স্ট্রাকচারটা কি হবে, যেখানে নেগেটিভ আছে তার ঠিক সেকেন্ড অ্যাডজাসেন্ট কার্বনে নেগেটিভটা প্লেস করে দেবে। তাহলে এখানে ছিল, তাহলে এখন সেকেন্ড অ্যাডজাসেন্ট কার্বন মানে এখানে নেগেটিভটা প্লেস হয়ে গেছে, তারপরে একটা তার সেকেন্ড অ্যাডজাসেন্ট কার্বন যেটা হবে সেখানে সেটা প্লেস করে দেবে। তার আগে আমি ডাবল বন্ড গুলো প্লেস করে দিই, এগুলো যা ছিল তাই থাকবে, এখানে কোনো প্রবলেম নেই, যেরকম ছিল সেরকম থাকবে, তাহলে এই হয়ে গেল। এবার তার সেকেন্ড যে অ্যাডজাসেন্ট, এই যে সেকেন্ড অ্যাডজাসেন্ট, এই এখানে এখানে সেকেন্ড অ্যাডজাসেন্ট কার্বন আমি প্লেস করে দিলাম, সেটাই হবে মামি পাপা, এটা মাথায় রাখো, তাহলে কোনোদিন ভুল হবে না।
এটা শর্টকাট ঠিক আছে ও এম পি পর পর যেটা আসছে ফার্স্ট পজিশন অর্থ দেন এম দেন পি ও মানে কমেটা মানে তাহলে এই যে ফিনল যেটা রয়েছে ফিনলে কোন কোন পজিশনে ইলেকট্রন ডেন্সিটি বেশি আছে অর্থ পজিশনে ইলেক্ট্রন ডেন্সিটি বেশি আছে তাহলে এটাকে আমি হালকা একটুখানি ডেন্সিটি বেশি বাড়িয়ে দেবো দিস ইজ ডেল্টা মাইনাস বলে পার্শিয়াল নেগেটিভ চার্জ এর মধ্যে একটু বেশি আছে আর কোথায় আছে প্যারাতে আছে আর কোথায় আছে এগেইন অর্থতে আছে তাহলে রেজোনিং স্ট্রাকচার থেকে এটা কনক্লুড করা যায় যে ফিনলের প্রত্যেকটা অ্যাটমের মধ্যেই যে ইলেকট্রন ডেন্সিটি বেশি আছে সেটা না পার্টিকুলারলি কিছু অ্যাটমের উপর ইলেকট্রন ডেন্সিটি বেশি আছে কোন কোন অ্যাটম অর্থ প্যারা এগেইন অর্থ ক্লিয়ার তাহলে যদি ইনকামিং কোন ইলেকট্রোফাইল এর কাছে আসে তাহলে ও ঠিক ইলেকট্রোফাইল সবাই সাথে আছে ও জানে যে আমার কোথায় গেলে আমার লাভ হবে প্রফিট হবে কোথায় আমার প্রফিট হবে যেখানে ইলেকট্রন ডেন্সিটি বেশি আছে তো অবভিয়াসলি ও এই পজিশনগুলোকে টার্গেট করে চলে আসবে আই থিংক বুঝতে পারলাম তাহলে ইলেকট্রোফাইল উইল টেন টু কাম এট দোজ পজিশন হোয়ার দ্য ইলেকট্রন ডেন্সিটি ইজ ম্যাক্সিমাম ইন দ্য ফিনাইল আই থিংক বুঝতে পারলাম তাহলে এর জন্য যে স্টেটমেন্ট লিখতে হবে সেটা কি এইটাকেই বলা হয় এই জন্য ফিনাইল ফিনলকে বলা হয় অর্থ দিস ইজ অর্থ ঠিক আছে নেক্সট ক্লাসে দেখা হবে তাহলে